এরপর নাইমানুর আপনি লিখেছেন, আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে, সুতরাং এই গরুতে আকিকা নিয়ত করা যাবে তিনজনের জন্য? আকিকা একজনের জন্য, একটা ছেলে শিশুর জন্য দুইটা আপনার ছাগল, মেয়ে হলে একটা ছাগল দেওয়া, এটাই হলো সুন্নাহ সম্মত, অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া। গরুতে একটা গরুতে সাত ভাগ যথেষ্ট হবে, এটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আকিকা কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, সেই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, তাদের মত হলো যে আকিকা কোরবানির গরুর সাথে করা যাবে, সেই হিসাবে আপনি কোরবানির গরুর সাথে ওটা করতে পারেন। তবে এই মত অনুযায়ী, তবে যে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, আকিকার ব্যাপারে যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন, সেখানে দুটি প্রাণ দিতে হবে, সেখানে আপনি এক নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না, দুটি মত আছে। বাট বিয়ের জন্য যে গরু আপনি কিনছেন, সেই গরুতে আকিকা নিয়ত করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই, বিদায় এখানে আপনি আকিকা দিতে পারবেন না।